নমস্কার, আমার রান্নার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি সবারই খুব চেনা একটি রেসিপি দেখাবো, সেটি হলো চিকেন কষা। চলুন আর সময় নষ্ট না করে এবার শুরু করি। আমরা এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি, এবার তাতে 100 ফাটানো টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সেটা দিয়ে ভালো করে মাখাতে হবে। দিয়ে মাখিয়ে আমরা আধ ঘন্টা রেখে দেব, এতে চিকেনটা খুব নরম হয়ে যায়, তাহলে খাওয়ার সময় আর ছিবড়া ছিবড়া মতো মনে হয় না। আপনারাও মাখিয়ে রাখতে পারেন, আর যদি টক দই না থাকে তো আপনারা লেবুর রসও মাখিয়ে রাখতে পারেন চিকেনগুলোর সাথে। তো আমরা এখানে টক দই মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব। আমরা ঢেকে রেখে দিলাম। এবার দেখে নিই কী কী লাগছে। এই যে 1 বাটি পেঁয়াজ কুচি, 1 বাটি টমেটো কুচি, 1/2 কাপেরও কম তেল, 3 চামচ আদা বাটা, 4 চামচ রসুন বাটা, পরিমাণ মতো নুন, 1/2 বাটি পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর গরম মশলা গুঁড়ো। এবার আমরা রান্নাটা শুরু করি। কড়াই গরম হয়ে গেছে, এবার তাতে আমরা তেল দিয়ে দিলাম। এবার তাতে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। দিয়ে যখন অল্প একটু বাদামি বাদামি হয়ে আসবে, তার মধ্যে আমরা দেব পেঁয়াজ বাটাটা। এবার ভালো করে নাড়তে হবে। দিয়ে এবার আদা বাটা রসুন বাটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার আমরা কুচানো টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়তে হবে। এবার আমরা মশলাগুলো দিয়ে দেব, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, শুধু গরম মশলাটা বাদে বাকি সব দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে। দিয়ে এবার কিছুক্ষণ পর আমরা চিকেনগুলোকে দিয়ে দেবো, যেগুলো আমাদের ম্যারিনেট করে রাখা ছিল পুরোটাই দিয়ে এবার ভালো করে এবার নাড়তে হবে। ভালো করে মশলাগুলো ভালো করে মাখিয়ে সুন্দর করে নাড়তে হবে। এবার আমরা পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। দিয়ে এবার ভালো করে আবার নাড়াচাড়া করতে হবে। দিয়ে এবার আমরা কিছুক্ষণ ঢেকে রাখবো। দিয়ে কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে এই যে চিকেন থেকে যে জল বেরিয়েছে এতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, তাই আমরা আর এক্সট্রা করে আর জল দেব না। যা জল বেরিয়েছে অনেকটাই জল বেরিয়েছে, তো সেই জন্য আর এক্সট্রা জল দেব না, এতেই হয়ে যাবে, চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আর একটু চিনি দিয়ে দিলাম অল্প। দিয়ে ভালো করে এবার নাড়তে হবে। দিয়ে আবার ঢেকে রাখবো। দিয়ে কিছুক্ষণ বাদে আবার ঢাকনা খুলে আবার একটু নাড়বো।
এরকম ঘন ঘন ঢাকনা খুলে খুলে যত নাড়বেন তাহলে আর লেগে যাবে না। যাতে লেগে না যায় বারবার ঢাকনা খুলে খুলে একটু নাড়তে হবে। এই যে আমাদের উপরে তেল ভেসে উঠেছে, মানে আমাদের চিকেন প্রায় রেডি হয়েই গেছে। আমাদের চিকেন কষা প্রায় রেডি, এই যে সেদ্ধ হয়ে গেছে ভালো মতন। এবার আমরা এর মধ্যে গরম মশলাটা দিয়ে দেব একদম শেষে, দিয়ে আবার ভালো করে একটু নেড়ে নেব। আমাদের চিকেন কষা রেডি বলতে পারেন। এবার ব্যাস এবার একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দিয়ে তৈরি হয়ে গেল আমাদের এই চিকেন কষা। খুব কমন একটি রান্না, আপনারা প্রায় সবাই হয়তো জানেন। তাই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর আরও নানান নানান রান্না দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।